গ্রামীণ রান্নাঘর প্রো চ্যানেলে সবাইকে স্বাগত। সবার আগে সবাইকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তো পয়লা বৈশাখে তো প্রত্যেকের বাড়িতেই গণেশ পূজা হয়, আমাদের বাড়িতেও হয়, আমরাও করি। এবার করতে পারবো কি না বলতে পারছি না, করলে তো তোমাদেরকে দেখাবই। অনেকের বাড়িতে গণেশ পুজো হয়, তো সেই গণেশ পুজোয় ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আমরা একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমরা তৈরি করব বৈশাখী পোলাও। এই পোলাওটি তোমরা ঠাকুর পুজোতে ভোগেও দিতে পারবে, নিজেরাও খেতে পারবে। সেটি আমরা আজকে তৈরি করব, খুবই সহজ পদ্ধতিতে, খুব কম উপকরণ দিয়ে লোভনীয় একটি রেসিপি। খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা এখন শুরু করছি। এই বৈশাখী পোলাও তৈরি করতে কি কি উপকরণ নিয়েছি সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাগছে বেদানা, এখানে বেদানা আমি নিয়েছি 50 গ্রাম। লাগছে চেরি ফল, এটাও নিয়েছি 50 গ্রাম। লাগছে আঙুর, এটাও নিয়েছি আমি 50 গ্রাম। সরু এবং লম্বা টাইপের আঙুরগুলো নেওয়ার চেষ্টা করবে, খেয়ে দেখবে মিষ্টি যাতে হয়, মিষ্টি আঙুর দিয়ে তৈরি করতে হবে, টক হলে কিন্তু ভালো হবে না। নিয়েছি চিনি, চি আপেল, নিয়েছি কাজু কিশমিশ, এখানে সমস্ত উপকরণ 50 গ্রাম করে আমি নিয়েছি। লাগছে সেমাই, সেমাই আমি এখানে নিয়েছি 100 গ্রাম, ছোটো সাইজের সেমাইগুলো নিয়েছি আমি। দু ধরনের সেমাই পাওয়া যায়, এই লাচ্ছা সেমাই দিয়ে কিন্তু এই বৈশাখী পোলাওটা খেতে ভালো হবে না, তোমরা এরকম সরু দানা সেমাইগুলো নেওয়ার চেষ্টা করবে। পুরো বৈশাখী পোলাওটা তৈরি হবে এই সেমাই দিয়েই। এখানে আমি নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য একটা তেজপাতা, দারচিনি, 4টে এলাচ এবং 3টে লবঙ্গ, ঘি। এই পুরো রেসিপিটি আমি ঘি দিয়ে তৈরি করবো। তোমরা চাইলে তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু এখানে সর্ষের তেলের ব্যবহার করা যাবে না, সর্ষের তেল দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। সাদা তেল অথবা ঘি, অথবা তোমরা বাটারও দিতে পারো। লাগছে স্বাদ মতো নুন, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। প্রথমে আমি সেমাইগুলোকে সিদ্ধ করে নেবো, সেই জন্য আমি এখন নুনটাকে ধরে দিচ্ছি। নুন ধরে দিয়েছি, এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা জল। সেমাইগুলোকে আমি এখন ছেড়ে দিচ্ছি, মিডিয়াম আঁচে আমি এটাকে কিছু সময় সেদ্ধ করে নেব। এই সেমাইগুলোকে বেশি সেদ্ধ করবে না, এটাকে হালকা সেদ্ধ করবে। আমার সেদ্ধ করা হয়ে গেছে। আমরা নতুন চালের ভাত যেমন রান্না করি একটু শক্ত থাকতে নামাই, ঠিক অমন করে আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এটাকে বেশি সেদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি গরম জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এটা আমি গরম জলটা ঝরিয়ে নিয়েছি, এখন আমি কিছুটা ঠান্ডা জল দিয়ে এটা ধুয়ে নিচ্ছি, তাহলে লালপা ভাতটা কেটে যাবে। আবারও ঠিক অমনি করে ঝরিয়ে নিব। কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি, ঘিটাকে আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, এগুলোকে একটু বাদামি রং করে ভেজে নেব। এগুলো আমি বাদামি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, এগুলোকে একটু লো আছে, আমি হালকা ভেজে নেব। দেখো এগুলো কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা সেমাই। দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সেমাইগুলোকে আমি 1 মিনিট লো আঁচে ভেজে নিয়েছি। এবার এক একে ফলগুলো আমি দিয়ে দেবো। মিশিয়ে নিচ্ছি ভালো করে। সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি, এখানে চিনিটা তোমাদের স্বাদ মতো দেবে। আবার ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার কিছু সময় পর আঙুরগুলো দিয়ে দেব। আঙুরগুলো দিয়ে বেশি সময় ভাজা যাবে না, হালকা কিছু সময় নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। আমাদের বৈশাখী পোলাও রেডি। দেখো দেখতে কত সুন্দর লাগছে, জিভে জল চলে আসছে দেখেই। আর একটা কথা বলে দেই, তোমরা যদি পুজোতে না দাও, এমনিতে যদি বানাও, তাহলে কয়েকটা পেঁয়াজ বেরেস্তা করে উপর দিয়ে দিয়ে দিবে, খেতে আরও ভালো লাগবে। আমরা একদম সম্পূর্ণ নিরামিষ তৈরি করেছি। আমাদের বৈশাখী পোলাও তৈরি, আমি বুড়োকে ধরে নিয়ে এসেছি, এবার আমি বুড়োকে খাওয়াবো। দাও
খাওয়ার আগে আমি একটা জিনিস বলে দিই, যাদের ভুঁড়ি হয়েছে এই আমার মতো, ভুঁড়ির জন্য একটা যোগ ব্যায়াম আমি দেখি যেটা করার চেষ্টা করবে সবাই। সকালবেলা ঘুমে থেকে উঠলে বসার পরে প্রথমে এইভাবে বসবে, বসার পরে এই যে কপালটা আছে এই হাঁটুর সাথে ঠেকানোর চেষ্টা করবে, এক দিয়ে না হলে ধীরে ধীরে করবে। আমি আজকে দিয়ে শুরু করছি আর কি। এইভাবে একটা গেল, আর একটা হচ্ছে এখানে মাটিতে প্রণাম, আস্তে আস্তে করবে অভ্যাস হয়ে যাবে, দেখবে ভুঁড়ি কমে যাবে। এটা কি খেতে বসে করতে হবে? না এটা আগেই করতে হবে, তাহলে বলে দিলাম আর কি একটু। আচ্ছা তুমি একটু খেয়ে দেখো, এবার দেখো কেমন। এই দেখো খেয়ে দেখো, পাবে না এরকম। একবার খেতে নেই, তোমার মা জলে পড়ে মরবে একবার খেলে। তোমরা অবশ্যই এটা ভোগে দেবে, খুবই সুন্দর হয়েছে। এটা কিন্তু ভোগের দেওয়ার মতোই যোগ্য জিনিস, যাক আমি একটু খাই, আমার খুব ভালো লাগলো, আমি রাখবো না। দেখছো কেমন বাজি আমাকে দিতে চাই দিল না কে, আমি খাবো না তুমি খাও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। Bye-bye.